নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউ বিপি কেপি ডব্লিউ বিপি এবং রাজ্যের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই হেল্পফুল আজকের এই ক্লাসটি যেখানে তোমরা পেয়ে যাবে বাছাই করা জিকের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ক্লাসটি দেখবে তাহলে চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন রয়েছে ভারতের প্রথম ক্ষেপণাস্ত্রটির নাম কী ভারতের যুদ্ধক্ষেত্রে যে ক্ষেপণাস্ত্রই ব্যবহার করেছে সেই ক্ষেপণাস্ত্রটির দেখো নাম কী তো অপশনগুলোর মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পৃথি। পৃথি হচ্ছে ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র আচ্ছা এই রিলেটেড কী পয়েন্টসগুলো ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবো দেখো পৃথি ছিল প্রথম ভারতীয় ক্ষেপণাস্ত্র এটি ছিল সার্ফেস থেকে সারফেস ব্যালিস্টিক মিসাইল ঠিক আছে মানে ভূমি থেকে ভূমি হচ্ছে এক ধরনের মিসাইল দেখো ডক্টর এপিজে আব্দুল কালাম এই প্রোজেক্টের কিন্তু পেছনে ছিলেন এই তাই জন্য কিন্তু ভারতের দেখবে মিসাইল ম্যান কিন্তু বলা হয়ে থাকে এই এপিজে আব্দুল কালামকে তবে দেখো তিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি কিন্তু ছিলেন এই এপিজে আব্দুল কালাম যিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত পরবর্তী প্রশ্ন দেখো পুট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত দেখো তাহলে সঠিক উত্তর দেখো কী হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ গলফ খেলার সঙ্গে কিন্তু এই পুট শব্দটি কিন্তু যুক্ত আচ্ছা তবে দেখো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত শব্দগুলো বিশেষ করে যে দেখো দাবা খেলার সঙ্গে জড়িত শব্দ বিষব পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় আবহাওয়া বিভাগ কর্তৃক এপ্রিল জুন মাস দু মৌসুমের জন্য প্রাক ঘূর্ণিঝড় অনুশীলন কোথায় স্থাপিত হয়েছে দেখো আবার বলছি ভারতীয় আবহাওয়া বিভাগ কর্তৃক এপ্রিল জুন মাস দু হাজার চব্বিশ সালে এটা করা হয়েছে মৌসুমের জন্য প্রাক ঘূর্ণিঝড় অনুশীলন একটা স্থাপন কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশনগুলো নতুন দিল্লিতে অপশন বি নতুন দিল্লিতে কিন্তু এই প্রাক ঘূর্ণিঝড় অনুশীলন কেন্দ্র কিন্তু স্থাপিত হয়েছে এবার দেখো কি পয়েন্টসে উল্লেখযোগ্য দু হাজার চব্বিশ সালের এপ্রিল জুন মৌসুমের জন্য প্রি সাইক্লোন এক্সারসাইজ নতুন দিল্লিতে পরিচালিত বা স্থাপন করা হয়েছে নয়াদিল্লির মৌসুম ভবনে এই মহড়া কিন্তু অনুষ্ঠিত হয়েছে আইএমডির মহাপরিচালক ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র এই মহড়ার কিন্তু সভাপতিত্ব করেছেন কি নাম মৃত্যুঞ্জয় মহাপাত্র আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে ভারতের মহিলা হকি কোচ হিসেবে কে আবার নিযুক্ত হলেন মহিলা হকি টিমের কোচ হিসেবে কে নিযুক্ত হলেন দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে হরেন্দ্র সিং হরেন্দ্র সিং ভারতের মহিলা হকি কোচ হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছে হরেন্দ্র সিং একজন দু হাজার বারো সালে দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত একজন বিজয়ী হকি খেলোয়াড় যিনি দুই দশকেরও বেশি কিন্তু কোচিং করিয়েছে হরেন্দ্র সিং তিনি আগে সিনিয়র পুরুষ ও মহিলা দলসহ বিভিন্ন ভারতীয় দলের কোচও ছিলেন তার সম্ভাব্য পুনঃ হওয়ার আগে তিনি ইউএসএ পুরুষদের জাতীয় দলে নেতৃত্ব দিয়েছিলেন ইউএসএ মহিলা দলকে প্যারিস অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করতেও সাহায্য করেছিলেন আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো ভীমবেটকা গুহাচিত্র কোথায় অবস্থিত ভীমবেটকা গুহাচিত্র কোথায় অবস্থিত দেখো সঠিক অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভীমবেটকা গুহাচিত্র কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত দেখো নেভাসা নেভাসা হচ্ছে তুলার ব্যবহারের প্রমাণ পাওয়া গিয়েছে ইতি ঐতিহাসিক তথ্য হিসাবে তবে দেখো হস্তিনাপুর ঠিক আছে বন্য আখের সন্ধান কিন্তু পাওয়া গিয়েছে পরবর্তী প্রশ্ন দেখো মর্লেমেন্টোর সংস্কার আইন মর্লেমেন্টোর সংস্কার আইন চালু হয়েছিল কত সালে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে কিন্তু মর্লেমেন্টোর সংস্কার আইন কিন্তু চালু হয়েছে এবার দেখো আরও কিছু ইম্পর্ট্যান্ট আইন কত সালে চালু হয়েছে দেখো রেগুলেটিং অ্যাক্ট তার মধ্যে সতেরোশো সালে চালু হয়েছে দেখো ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে এই আইন কিন্তু পাশ হয়েছে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটেছে এবং বাংলার গভর্নরকে গভর্নর জেনারেলে উন্নীত করা হয়েছে এই সময়ে এই রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর সময়ে কিন্তু তারপর দেখো পিটের ভারত আইন চালু হয়েছে কত সালে সতেরোশো চৌরাশি সালে পিটের ভারত শাসন আইন কিন্তু চালু হয়েছে উইলিয়াম পিটি ব্রিটিশ পার্লামেন্টে এই আইন কিন্তু পাশ করিয়েছেন উইলিয়াম পিট ব্রিটিশ পার্লামেন্টে কি করেছেন এই পিটের ভারত আইন কিন্তু পাশ করেছেন তবে দেখো প্রথম সভাপতি গিয়েছিলেন এই পিটের ভারত আইন সময়ে হেনরি ডাভান্স হেনরি ডাভান্স কিন্তু সেই সময় ছিলেন পরবর্তী প্রশ্ন দেখো এলাহাবাদ হাইকোর্টের সদর দপ্তর কোথায় অবস্থিত এলাহাবাদ হাইকোর্টের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজে কিন্তু অবস্থিত এলাহাবাদ হাইকোর্ট আচ্ছা দেখো ইম্পর্টেন্ট কি পয়েন্টসগুলো ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখবে একটিমাত্র হাইকোর্ট সম্মলিত রাজ্য রয়েছে ভারতের কোন কোন রাজ্য দেখো অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড আসাম ইত্যাদি কিন্তু রাজ্যগুলোর কিন্তু একটি হাইকোর্ট কিন্তু রয়েছে সেই হাইকোর্টটার নাম কি সেটার নাম হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট অর্থাৎ মাত্র হাইকোর্টে একাধিক রাজ্য কিন্তু এই হাইকোর্টকে ব্যবহার করে থাকে বা আইনি সমস্যা কিছু মিটিয়ে থাকে তারপরে দেখো এরকম কি রয়েছে আরও যেমন গোয়া মহারাষ্ট্র দাদ্রানগর হাবিলি দমনদিউয়ের রয়েছে বোম্বে হাইকোর্ট তারপরে দেখো পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের রয়েছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট আন্দামান নিকোবর এবং পশ্চিমবঙ্গের জন্য রয়েছে কলকাতা হাইকোর্ট তবে দেখো পুডুচেরি ও তামিলনাড়ুর জন্য রয়েছে মাদ্রাজ হাইকোর্ট তবে দেখো লাক্ষাদ্বীপ এবং কেরালার জন্য রয়েছে কেরালা হাইকোর্ট দিল্লি হাইকোর্ট হলো একমাত্র একটি কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট যতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে আলাদা করে দিল্লির জন্য কিন্তু একটি হাইকোর্ট রয়েছে এছাড়া দেখো জম্মু কাশ্মীর এবং লাদাখের জন্য রয়েছে কি জম্মু কাশ্মীর হাইকোর্ট আচ্ছা পরবর্তী দেখো একটি ইম্পর্টেন্ট কোশ্চেন শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত দেখো শিক্ষা তালিকাগুলো রয়েছে সেখানে কিন্তু তিন ধরনের তালিকা রয়েছে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যৌথ তালিকা ঠিক আছে তার মধ্যে দেখো শিক্ষা হচ্ছে যৌথ তালিকার অন্তর্ভুক্ত একটি কিন্তু বিষয় এবার এইবার আরও এই রিলেটেড যে তালিকাগুলো রয়েছে তিনটি তালিকার মধ্যে কী কী পড়েছে সেগুলো আমরা কিন্তু জেনে নেব পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয় এখান থেকে দেখো কেন্দ্রীয় তালিকা মূল সংবিধানে সাতানব্বইটি বিষয় থাকলেও বর্তমানে কিন্তু একশোটি বিষয় দিয়ে রয়েছে এই কেন্দ্রীয় তালিকার মধ্যে যার মধ্যে দেখো উল্লেখযোগ্য কোন কোন বিষয়গুলো রয়েছে যেমন রয়েছে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে প্রতিরক্ষা পারমাণবিক শক্তি যুদ্ধ শান্তি নাগরিকত্ব রেল সড়ক ব্যবস্থা মুদ্রা বৈদেশিক ঋণ আরবিআই যে রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত কিন্তু কেন্দ্রীয় তালিকার বিষয়ভুক্ত রয়েছে উল্লেখযোগ্য তবে দেখো রাজ্য তালিকা রাজ্য তালিকায় ভারতীয় মূল সংবিধানে ছেষট্টিটি বিষয় রয়েছে হ্যাঁ বর্তমানে কিন্তু একষট্টিটি বিষয় রয়েছে ঠিক আছে দেখো তার মধ্যে উল্লেখযোগ্য কী কী রয়েছে যেমন আইন শৃঙ্খলা পুলিশ জনস্বাস্থ্য হ্যাঁ নেশা উদ্যোগকারী পানীয় কৃষি মৎস্য চাষ ইত্যাদি হচ্ছে কি রাজ্য তালিকার অন্তর্ভুক্ত বিষয় এছাড়া দেখো যুগ্ম তালিকা তৃতীয় যে তালিকা রয়েছে যুগ্ম তালিকা এই যুগ্ম তালিকায় বিষয় রয়েছে দেখো মূল সংবিধানের সাতচল্লিশটি বিষয় কিন্তু বর্তমানে বিষয় আছে কয়টি বাহান্নটি মানে সংযোজন হয়েছে এর মধ্যে দেখো উল্লেখযোগ্য কী কী রয়েছে দেওয়ানীয় ফৌজদারি যে বিভিন্ন আইন হ্যাঁ তারপরে হচ্ছে বিবাহ বন ও বন্যপ্রাণী সংরক্ষণ জনসংখ্যা নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনা ইত্যাদি তো রয়েছে তার মধ্যে শিক্ষাও কিন্তু রয়েছে বুঝতে পারলে ইম্পর্টেন্ট কিন্তু খুবই বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবেল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন দেখো প্রথম সংবিধান সংশোধন ভারতে প্রথম সংবিধান সংশোধন হয়েছিল কত সালে ভারতের প্রথম সংবিধান সংশোধন কিন্তু হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম সংবিধান সংশোধন হয়েছে আচ্ছা এবার সংবিধান রিলেটেড দেখো কি রয়েছে ছত্রিশতম সংবিধান সংশোধন হয়েছে কত সালে দেখো উনিশশো সালে এই সংশোধনের মাধ্যমে কিন্তু সিকিম রাজ্যের কিন্তু উৎপত্তি হয়েছে কোন রাজ্যের উৎপত্তি হয়েছে সিকিম রাজ্যের কিন্তু উৎপত্তি হয়েছে তারপরে দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর একে যেটাকে কিন্তু বলা হয়ে থাকে ভারতের ক্ষুদ্র সংবিধান বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সালে যেটা সংশোধন হয়েছে এটাকে কিন্তু ভারতের ক্ষুদ্রতম সংবিধান সংশোধন বলা হয়ে থাকে তারপরে দেখো ছিয়াশিতম সংবিধান সংশোধনই দু সালে হয়েছে যেখানে কিন্তু ছ থেকে চোদ্দ বছরের প্রতিটি শিশুদের শিক্ষার অধিকারকে কিন্তু মৌলিক অধিকার হিসেবে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো বিজয়নগর সাম্রাজ্য দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে প্রথম হরিহর ও প্রথম বুক্কা মিলিত তারা কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা এই যে বিজয়নগর সাম্রাজ্য এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি দেখো হাম্পি কর্ণাটকের হাম্পি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি তালিকোটার যুদ্ধে বিজয়নগরের চূড়ান্ত কিন্তু পরাজয় ঘটেছে কোন যুদ্ধ তালিকোটার যুদ্ধ কত সালে পনেরোশো সালে তার পরবর্তী দেখো ইম্পর্টেন্ট থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা কে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অ্যানি অ্যানিবেশান তিনি কিন্তু থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা পরবর্তী প্রশ্ন দেখো কালো পতাকা কিসের প্রতীক কালো পতাকা কিসের প্রতীক দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বিপদ সংকেতের প্রতীক হচ্ছে কালো পতাকা দেখবে কালো পতাকা ব্যবহার করেছে কোনো ক্ষেত্রে হ্যাঁ তখন কিন্তু তার মানে বুঝতে হবে যে বিপদ রয়েছে এ রিলেটেড কিছু দেখো ইম্পর্টেন্ট অর্ধনমিত পতাকা অর্ধনমিত পতাকা কিসের জন্য ব্যবহার করা হয় দেখো জাতীয় শোক এর ক্ষেত্রে কিন্তু অর্ধনমিত পতাকা অর্থাৎ জাতীয় পতাকাকে নিচু করে অর্ধেক ভাবে কিন্তু এরকমভাবে রেখে দেওয়া হয় তবে দেখো হলুদ পতাকা জাহাজে লাগানো থাকলে সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগী আছে বলে চিহ্নিত করা হয়ে থাকে তবে দেখো কালো পতাকা প্রতিবাদের প্রতীক হিসাবে বহন করে লাল পতাকা কোনো বিপ্লব বা বিপদ সংকেতকে চিহ্নিত করে থাকে সাদা পতাকে বলা হয়ে থাকে সন্ধি বা শান্তি স্থাপনের প্রতীক তবে দেখো লাল তিবুজ পরিবার পরিকল্পনার কথা বলে থাকে লাল বাতি অত্যন্ত প্রয়োজনীয় অথবা থামবার সংকেত হিসেবে ব্যবহার করে বিশেষ ক্ষেত্রে দেখবে ট্রাফিক ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে দেখো সবুজ বাতি রাস্তা খালি রাখার সংকেত হিসেবে ব্যবহার করা হয় তবে দেখো উল্লেখযোগ্য পাখিদের মধ্যে পায়েরা কিন্তু শান্তির প্রতীক তবে দেখো কালো কাপড়ে চোখ বাঁধা আমরা কিন্তু আদালত চত্বরে কিন্তু দেখে থাকি এবং হাতে দাড়িপাল্লা পাল্লা ধরা সেই মহিলা কিসের প্রতীক দেখো ন্যায় বিচারের প্রতীক কিন্তু তবে দেখো কালো ব্যান্ড এটা কিন্তু শোকের প্রতীক দেখবে কোথাও কোথাও কালো ব্যান্ড পরে আমরা প্রতিবাদ জানাই তবে দেখো দুটি কোনি হার রয়েছে এবং তার মাঝখানে একটি খুলি বিদ্যুতের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ ক্ষেত্রে দেখবে এটা কিন্তু বিপদের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন কি রয়েছে রাসলীলা রাসলীলা উৎসব পালিত হয়ে থাকে কোন রাজ্যে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর রাজ্যে মণিপুর রাজ্যে কিন্তু রাসলীলা উৎসব পালিত হয় এবার আরও কিছু রাজ্যের বিভিন্ন উৎসবগুলো আমরা জেনে নিব দেখো যেমন পঙ্গল উৎসব কোন রাজ্যে হয়ে থাকে দেখো অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে হয়ে থাকে রঙ্গলি বিহু অসমের জন্য বিখ্যাত ছট হয়ে থাকে বিহার পশ্চিমবঙ্গ রয়েছে পুষ্কর মেলা রাজস্থানের জন্য ওনাম রয়েছে কেরলে নবরাত্রি রয়েছে মহারাষ্ট্রে বৈশাখী দেখো রয়েছে পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরে জ্বালামুখী মেলা রয়েছে হিমাচল প্রদেশে রামনবমী রয়েছে উত্তরপ্রদেশে তবে দেখো দশেরা রয়েছে কোথায় উত্তরপ্রদেশে উল্লেখযোগ্য কিন্তু রাজ্যে ভিত্তিক বিভিন্ন উৎসবগুলো আমরা জেনে নিলাম ঝড় আঁধি দেখা যায় যে স্থানে আধি ঝড় দেখা যায় ভারতের কোন রাজ্যে দেখো কোন এলাকাটাতে বিশেষ করে ভারতবর্ষের মধ্যে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ উত্তর পশ্চিম ভারত বলতে রাজস্থান পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আধি ঝড়ের প্রকোপ কিন্তু দেখতে পাওয়া যায় এরকম এলাকা বিশেষ প্রশ্ন কিন্তু দিয়ে থাকে এবার দেখো আরও কিছু ঝড় এবং কোথায় দেখা যায় স্পেসিফিক সেই জিনিসগুলো আমরা জেনে নেব। যেমন দেখো হ্যারিকেন ক্যারিবিয়ান উপসাগরে ও উত্তর আটলান্টিক মহাসাগরে দেখা যায় তবে দেখো টাইফুন কোথায় দেখতে পাওয়া যায় চীন ও জাপান সাগরের উপকূলে টর্নেডো দেখতে পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশে কালবৈশাখী রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে উইলি উইলি রয়েছে পশ্চিম অস্ট্রেলিয়াতে লু কিন্তু ভারতের মে জুন মাসে উত্তর পূর্ব ভারতে উত্তর ভারতে কিন্তু দেখতে পাওয়া যায় তবে দেখো আধি পাঞ্জাব এবং রাজস্থানে ধুলিঝড় কিন্তু তবে দেখো চিনুক রয়েছে উত্তর আমেরিকার পেড়ি অঞ্চলে এবং পশ্চিমে রকি পার্বত্য অঞ্চলে কিন্তু শুষ্ক বায়ু প্রবাহিত হতে দেখা যায় তারপরে রয়েছে ফন ইউরোপের রাইন নদীর উপত্যকায় শীতকালে আলস পার্বত্য অঞ্চলে কিন্তু প্রবাহিত হয় এক ধরনের বায়ু সেটা হচ্ছে ফন তারপরে দেখো কি রয়েছে সিরোক্কো আফ্রিকা মহাদেশের লিবিয়ার মরুভূমি থেকে ইটালি সিসিলি প্রভৃতি অঞ্চলে কিন্তু এই স্থানীয় বায়ু কিন্তু প্রবাহিত হতে দেখা যায় আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো বল্লভ পন্থ সাগর বল্লভ পন্থ সাগর কোথায় অবস্থিত এই গোবিন্দবল্লভপন্থ সাগর কিন্তু ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে এই যে গোবিন্দ সাগর তারপরে দেখো ভাকরা পাঞ্জাবে কিন্তু অবস্থিত গোবিন্দ সাগর যদি বলে সেটা ভাগ পাঞ্জাবে অবস্থিত আর গোবিন্দবলভ বলতে উত্তরপ্রদেশ তবে দেখো গান্ধী সাগর রাজস্থানে অবস্থিত রানা প্রতাপ সাগর রাজস্থানে অবস্থিত জহর সাগর এটিও রাজস্থানে অবস্থিত নাগার্জুন সাগর কোথায় অবস্থিত দেখো অন্ধ্রপ্রদেশ রাজ্যে তবে দেখো পৃথিবীর বিভিন্ন পর্বতগুলো হ্যাঁ বিভিন্ন মহাদেশ ভিত্তিক যে পর্বতগুলো উল্লেখযোগ্য সেগুলো আমরা একটু জেনে নেবো দেখো কি বলেছে এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ উত্তর আমেরিকার কি রয়েছে দেখো মাউন্ট ম্যাকলে দক্ষিণ আমেরিকার রয়েছে মাউন্ট অ্যাকানোগুয়া তবে ইউরোপের কি রয়েছে দেখো মাউন্ট এলাব্রুস আন্টার্টিকার রয়েছে ভিনসন ম্যাসিভ এবং ওশিয়ানিয়া ক্ষুদ্রতম মহাদেশ সেখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পুনসাক জায়া পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী কে ভারতের প্রথম মহিলা মন্ত্রী কে দেখো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু প্রথম মহিলা কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে রাজকুমারী অমৃতা কৌর তিনি হচ্ছে ভারতের প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী তারপরে দেখো ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন মন্ত্রী সেই সমস্ত কিছু আমরা জেনে নিব দেখো লোকসভার স্পিকার ভারতের প্রথমকে রয়েছে জি ভি মাভালঙ্কার প্রথম প্রধান বিচারপতি রয়েছে হীরালাল জে কানাইয়া রাজ্যসভার চেয়ারম্যান রয়েছে ভারতের প্রথম এস রাধাকৃষ্ণন সর্বপল্লী রাধাকৃষ্ণন তবে দেখো মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু রয়েছে মহিলা মুখ্যমন্ত্রী ভারতের প্রথম সুচেতা কৃপালিনী মহিলা কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমারী অমৃতা কৌর মহিলা স্পিকার রয়েছে মীরা কুমার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছে জে কানিয়া তবে দেখো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি রয়েছে ফাতেমা বিবি পরবর্তী প্রশ্ন দেখো বিজ্ঞান থেকে শব্দের প্রাবল্য মাপা হয় কিসের সাহায্যে দেখো শব্দের প্রাবল্য কিন্তু মাপা হয়ে থাকে অডিওমিটার যন্ত্রের সাহায্যে এবার দেখো আরও কিছু উল্লেখযোগ্য মাপুন আমরা জেনে নেব যেমন ভর মাপা হয় সাধারণ তোলা যন্ত্রে ভার বা ওজন মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রে তারের ব্যাস মাপা হয় স্প্রিং তোলা যন্ত্রে পাতের বেদ মাপা হয় স্ক্রু গেজে সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা হয় ভার্নিয়ার স্কেলে তারপরে দেখো উচ্চতা মাপা হয়ে থাকে অল্টিমিটারে বাতাস বা ঝড়ের গতি মাপা হয়ে থাকে অ্যানিমোমিটারে আপেক্ষিক গুরুত্ব মাপা হয়ে দেখো হাইড্রোমিটার যন্ত্রে পরবর্তী প্রশ্ন দেখো আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর প্রথম প্রধান গভর্নর কে ছিলেন দেখো তার নাম হচ্ছে কি তার নাম হচ্ছে সিডি ডি দেশমুখ আচ্ছা দেখো বর্তমানে আরবিআই গভর্নর কে রয়েছে শক্তিকান্ত দাস প্রথম ভারতীয় গভর্নর যদি বলা হয় কে সিডি ডি দেশমুখ প্রথম বাঙালি গভর্নরকে এর পি সি ভট্টাচার্য তবে দেখো ডক্টর মনমোহন সিং ডক্টর মনমোহন সিং আরবিআইয়ের প্রণতম গভর্নর ছিলেন যিনি কিনা পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন এবং বর্তমানে তিনজন ডেপুটি গভর্নর যারা রয়েছে এই আরবিআই তারা দেখো নামগুলো কি এস এস বিশ্বনাথন ভেরাল আচারিয়া এবং বিপি কানুনগো তারা কিন্তু রয়েছে ডেপুটি গভর্নর হিসাবে আরবিআইয়ের আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পুলিকট হ্রদ পুলিকট হ্রদ কোথায় অবস্থিত পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু রাজ্যে কিন্তু এই পুলিকট রত অবস্থিত এবার আরও কিছু উল্লেখযোগ্য রথ এবং কোথায় অবস্থান সেটা কিন্তু আমরা জেনে নেব যেমন দেখো ডাল হ্রদ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যে পুষ্কর রথ কোথায় অবস্থিত রাজস্থান রাজ্যে কল্লেরু হ্রদ কোথায় অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যে মিরিক দেখো রয়েছে মিরিক হ্রদ পশ্চিমবঙ্গে কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কি ঋগবেদ আর্যদের প্রাচীনতম গ্রন্থ এবার দেখো এই যে ঋগ্বেদ আর্যদের প্রাচীনতম গ্রন্থ এটি কিন্তু প্রাকৃতিক বর্ণনা ও দেবদেবীর শ্রুতিগান কিন্তু রচিত রয়েছে এবং ঋগ্বেদে মোট সূক্ত কতগুলো রয়েছে পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু হাজার আটাশটি কিন্তু সূক্ত রয়েছে কোথায় ঋগ্বেদে তবে দেখো সামবেদে কী রয়েছে যজ্ঞের সময় যে স্রোত্রগুলো গীত হয় মানে গাওয়া হয়ে থাকে সেই ধরনের গীত স্রোত্রগুলোকে কিন্তু সামবাদে রয়েছে তবে দেখো যজুর্বেদে রয়েছে যাগযজ্ঞের বিভিন্ন মন্ত্র সেগুলো কিন্তু যজুর্বেদে রয়েছে এবং দেখো অথর্ব কি রয়েছে আমাদের যে সৃষ্টি রহস্য চিকিৎসাবিদ্যা বশীকরণ মন্ত্রাদি এই সমস্ত কিন্তু বিষয় অথর্ব বেদে কিন্তু রয়েছে নবকুমার কবিরত্ন নবকুমার কবিরত্ন কার ছদ্মনাম নবকুমার কবিরত্ন দেখো কার ছদ্মনাম এখানে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে নবকুমার কবিরত্ন কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত তার কিন্তু ছদ্মনাম নবকুমার কবিরত্ন এবার দেখো আরও কিছু ছদ্মনাম উল্লেখযোগ্য ছদ্মনামগুলোর মধ্যে যেমন অমিয়া দেবী অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ইন্দ্রমিত্র অরবিন্দ গৃহের ছদ্মনাম বিজ্ঞান ভিক্ষু দেখো কাকে বলা হয়ে থাকে ললিত মুখোপাধ্যায়কে নিহারিকা দেবী অচিন্ত কুমার সেনগুপ্তের কিন্তু ছদ্মনাম পরবর্তী প্রশ্ন দেখো ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু মহাপ্রয়াণ ঘাট মহাপ্রয়াণ ঘাট কার সমাধিস্থলের নাম মহাপ্রয়াণ ঘাট এটি কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তার কিন্তু সমাধিস্থল মহাপ্রাণ ঘাট তারপরে দেখো রাজঘাট সমাধিক্ষেত্র রয়েছে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্র বিজয় ঘাট লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিক্ষেত্র কিষানঘাট চরণ সিং অভয় ঘাট মোরারজি দেশাই শান্তিবন জওহরলাল নেহেরু শক্তিস্থল ইন্দিরা গান্ধী একতা স্থল জ্ঞানী জয়ল সিং চন্দ্রশেখরের রয়েছে যুগ্মভাবে সমতাস্থল জগজীবন রামের সমাধিক্ষেত্র বীরভূমি দেখো রয়েছে বীরভূমি রাজীব গান্ধীর কিন্তু সমাধিক্ষেত্র হচ্ছে বীরভূমি তারপরে দেখো কর্মভূমি ডক্টর শঙ্কর দয়াল শর্মার সমাধিক্ষেত্র উদয় ভূমি কে আর নারায়ণের কিন্তু সমাধিক্ষেত্র পরবর্তী প্রশ্ন দেখো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কীরকম হয়ে থাকে প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা হয়ে যাবে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর একের কম বা একের সমান একের কমও হতে পারে একের সমানও হতে পারে তবে দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে বেশি হয় তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের চেয়ে কী হয় কম হয় আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা কি হয়েছেন জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন তিনি সঠিক উত্তর হয়ে যাবে কি দেখো সরোজিনী নাইডু সরোজিনী নাইডু তিনি কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছেন এবং প্রথম ভারতীয় হিসাবে এই যে সরোজিনী নাইডু তিনি কিন্তু উনিশশো সালে কানপুর অধিবেশনে কানপুর অধিবেশনে কিন্তু কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কিন্তু হয়েছেন কোন অধিবেশনে দেখো কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং তিনি প্রথম মহিলা যিনি উত্তরপ্রদেশের রাজ্যপালও কিন্তু হয়েছেন তিনি মাত তেরো বছর বয়সে লেখালেখি শুরু করেন ভারতের নাইটিঙ্গেল নামে কিন্তু পরিচিত এই মহিলা কে সরোজিনী নাইডু ভারতের কী নামে পরিচিত দেখো নাইটিঙ্গেল নামে পরিচিত তিনি তিনটি সংকলনে প্রকাশিত তার কবিতা দ্য গোল্ডেন থ্রেশ হোল্ড দ্য বার্ড অফ টাইম দ্য ব্রোকেন উইং এগুলো কিন্তু ভারতের প্রশংসা এনে দিয়েছে তারপরে দেখো উল্লেখযোগ্য ওরনা আসফ আলী এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই ওরা আসফ আলী দেখো বিশেষ করে এই যে উনিশশো সালে উনিশশো সালে গান্ধী আরোইন চুক্তি লঙ্ঘন করে তাকে কারারুদ্ধ করা হয়েছিল তবে দেখো সুচেতা কিপালিনী হ্যাঁ তিনিও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন গান্ধীজির শিষ্য ছিলেন স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে উনিশশো সালে তিনি জেবি কে পালিনিকে বিয়েও করেছেন এই ছিল তোমাদের আজকের এই ক্লাস তো তোমরা যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু যোগাযোগ করে নেবে এবং খুব তাড়াতাড়ি ব্যাচে অ্যাডমিশন নিয়ে নেবে আজকের ক্লাসে যারা পিডিএফ পেতে চাও তারা কিন্তু অতি অবশ্যই টেলিগ্রামে জয়েন করবে এবং চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেককে থ্যাংক ইউ